তুরস্ক সিরিয়া সীমান্তে ভূমিকম্পে মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। গত দুদিনে কোনো মরদেহ উদ্ধার হয়নি। ধ্বংসস্তূপে চাপা পড়াদের উদ্ধারে কাজ অব্যাহত রয়েছে। আজও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তীব্র খাদ্য সংকটে পড়েছেন তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী মানুষ। সাবরিনা হাসানের রিপোর্ট। ভয়াবহ ভূমিকম্পের যতই দিন গড়াচ্ছে ততই বাড়ছে মৃত্যু সংখ্যা। পাশাপাশি ধ্বংসস্তূপ থেকে এখনও জীবিত উদ্ধার হচ্ছেন অনেকে। প্রিয়জনকে জীবিত অবস্থায় ফিরে পেতে ভবনের ধ্বংসাবশেষের সামনে ভিড় করছেন স্বজনরা। রোববার আন্তাকিয়া শহরে 23 বছর বয়সী এক যুবককে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে যুবকটির বাঁচার আকুতি শুনে তাকে উদ্ধার করে উদ্ধারকারী দল। সেখানে আরও 8 জন আটকা পড়ে আছে বলে জানিয়েছেন ওই যুবক। আন্তাকিয়াতেই একটি ভবনের ধ্বংসস্তূপে 75 বছর বয়সী এক নারী আটকা পড়ে আছেন। তার ছেলে জাফর জানিয়েছেন মায়ের সাথে তিনি কথা বলছেন, পানীয় দিচ্ছেন, মাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আকুতি জানিয়েছেন। আরো অনেকেই ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন। তারা এখনো উদ্ধার না হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের অব্যবস্থাপনাকেই দুষছেন নিখোঁজদের স্বজনরা। বেশ কয়েক বছরের যুদ্ধের পর ভূমিকম্পের কবলে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। স্বজনদের খোঁজে ধসে পড়া ভবনের সামনে অপেক্ষায় অনেকে। বিভিন্ন দেশ থেকে মানবিক সহায়তা পেলেও তীব্র খাদ্য সংকটে রয়েছেন তুরস্ক এবং সিরিয়ার সীমান্ত এলাকার মানুষ। আরও সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। কাতার বিশ্বকাপ উপলক্ষে ফুটবল প্রেমীদের জন্য নির্মাণ করা অস্থায়ী ঘরগুলো তুরস্কে পাঠানো হচ্ছে। প্রথম ব্যাচে 306টি কেবিন পাঠাচ্ছে কাতার সরকার। সাবরিনা হাসান, চ্যানেল আই।